গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও তিন। ক্যানিং থেকে তিন অভিযুক্ত শেখ হাবিব, শামীম খান ও মোহাম্মদ আলতাফকে গ্রেফতার করে গলফগ্রিন থানার পুলিশ। গত সপ্তাহের মঙ্গলবার এলাকা দখলকে ঘিরে দুই বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে প্রিন্স আনোয়ার সরোর চত্বর। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো নয়। বিশ্বভারতী ক্যাম্পাস অবিলম্বে খোলার দাবিতে ছাত্র বিক্ষোভ। বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। বলাকা গেটের সামনেই বিক্ষোভকারীদের আটকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্রছাত্রীদের। সদুত্তর না মেলা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছেন ছাত্ররা। কমিউনিস্টরা কাঁকড়ার মতো। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, বুদ্ধদেব ভট্টাচার্যকেও পদ্ম সম্মান থেকে বঞ্চিত করল। সিপিএমকে আক্রমণ বিজেপির। পদ্ম প্রত্যাখ্যানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে প্রশ্ন তৃণমূলেরও। অহেতুক রাজনীতি, দুর্ভাগ্যজনক বিতর্ক। বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, ঘনিষ্ঠ মহলে জানালেন স্ত্রী মীরা ভট্টাচার্য। কমিউনিস্টরা হচ্ছে কাঁকড়ার মতো, কাউকে উপরে উঠতে দেবে না। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি, বুদ্ধবাবুকে পদ্মশ্রী থেকে বঞ্চিত করলেন। মোদী সরকারের পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তা নিয়ে ফের তাঁর দল সিপিএমকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। টেনে আনলেন জ্যোতি বসুর ইতিহাস। 1996 সালে কংগ্রেস বিজেপিকে ছাড়াই সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছিল। একাধিক দলে সর্বভারতীয় নেতৃত্ব জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রস্তাব খারিজ হয়ে গিয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আপত্তিতে। বুদ্ধদেব ভট্টাচার্যর পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে সিপিএমকে আক্রমণ করতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে এনেছেন দিলীপ ঘোষ। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি, বুদ্ধবাবুকে পদ্মশ্রী থেকে বঞ্চিত করলেন, কারণ তারা পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ করে না। বুদ্ধবাবু একজন সজ্জন, তিনি খালি মুখ্যমন্ত্রী ছাড়া একজন সাহিত্যিকও। উনি নেবেন কি নেবেন না ভাবার আগেই পার্টি বলে দিল নেওয়া চলবে না। উনি একজন ডিসিপ্লিন মানুষ, তারপরে কি করে নেন। দিলীপ ঘোষ মানুষ বুঝবেন, রাজনীতি বুঝবেন, সমাজ বুঝবেন, বামপন্থা বুঝবেন, পরম্পরা বুঝবেন, এ কি কখনো সম্ভব? এটা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব না। মুচলেকার পরম্পরায় যারা অভ্যস্ত তারা বামপন্থীদের বুঝবেন না, বুঝতে পারবেন না। 1992 সালে পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক ইএমএস নম্বুদিরিপ্পাদ। 2008 সালে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে ক্ষমতায়, তখন জ্যোতি বসুকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হতে পারে বলে জল্পনা শুরু হয়। কিন্তু জ্যোতি বসু তৎক্ষণাৎ জানিয়ে দেন তিনি ভারতরত্ন নেয়ার দৌড়ে নেই। এবার সেই পথে হেঁটেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার রাতেই বিবৃতি জারি করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দেন, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি। বুদ্ধবাবু বলছেন তার স্টেটমেন্টে যে আমি খবর পাইনি, আমি জানতাম না, আমায় কেউ বলেনি। তাহলে দিল্লির ফোন, বুদ্ধবাবু বলছেন তিনি খবর পাননি, অথচ নাম তালিকায়, এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায় না বলছেন তালিকা থেকে বাদ, কোথাও একটা অসঙ্গতি খুব থাকছে। পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান ঘিরে বিতর্কে বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। স্ত্রী মীরা ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন, অথচ কয়েকটি রাজনৈতিক দল এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানছে। মঙ্গলবার বাড়ির ল্যান্ডলাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন আসে বলে জানতে পারি। ফোনের ওপারে একজন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক পরিচয়ে আমাকে জানান বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেয়া হবে। বিষয়টি শুনে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিই। সরকারিভাবে কোনো চিঠি না আসা পর্যন্ত শুধু ফোনে অচেনা কণ্ঠস্বরের বক্তব্যকে মান্যতা দিতে চাইনি, তাই প্রত্যাখ্যানের বিষয়টিও তখন জানাইনি। কেন্দ্রের পদ্ম সম্মানের তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্যর নাম আছে শুনে এবং তা সংবাদ মাধ্যমের থেকে জেনে প্রত্যাখ্যানের বিষয়টি প্রকাশ্যে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। যেহেতু কেন্দ্রীয় সরকার সরাসরি লিখিতভাবে কিছু জানায়নি, তাই তিনি বিবৃতিতে লিখেছেন পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। এর মধ্যে কোনো বিতর্ক নেই, তাঁকে ঘিরে চলা বিতর্ক দুর্ভাগ্যজনক। সব মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে রাজনৈতিক পর্যায়ে সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।